আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সবার বাসায় সেফ আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি, আমরা বাসায় আছি। তো যেমনটি বলেছিলাম যে আমি একটি টক পিস্টি আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো, তো আমি চলে এসে আমার হাতের তার টক মিষ্টি আমের আচারের রেসিপি, তো আপনারা এটা আমার আচারের রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো মেক করে ফেলবো। অনেক ইয়ামি হয়েছিল, দেখতে অনেক ডেলিশিয়াস হয়েছে। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো এখানে 1 বাটি পরিমাণ সরিষার তেল হয়েছে, তেলটা একটু ভালো পরিমাণে অ্যাড করতে হবে, কারণ তেলটা থাকলে আপনার আচারটা অনেকদিন ভালো থাকবে। তো এখানে 2-3টি তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে, আম্মু হাতের আন্দাজে সব কিছু দিয়ে দেয়। আপনাদেরকে আমি পরিমাণটা বলে দিচ্ছি। তো এর মতো জিরা, আস্ত জিরা দিয়ে দেওয়া হয়েছে, এটাকে ক্রাশ করতে হবে না বা এটাকে করতে হবে না, আস্ত জিরা দিয়ে দিয়েছে। এখানে রসুনকে থেঁতো করে নিয়েছে, 2 টেবিল চামচের মতো রসুনকে থেঁতো করে নিয়েছে। তো এটাকে দিয়ে একটু ভালো মতো ভালো সরিষার তেল কীভাবে বুঝবেন? তো সরিষা যেটা বলছিলাম যে ভালো সরিষার তেলে এভাবেই ফেনা উঠে আসে, তো ফেনা দেখে ভয় পাবেন না। তো এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ এবং 1/2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দেন এটাকে ভালো মতো তেলের সাথে মিশিয়ে নিতে হবে। 5 ফোড়ন এবং সাদা সরিষাটাকে ভালো মতো ভেজে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে বাটায়ও ব্লেন্ড বাটতে পারেন। তো এটা আমি দুই এটা আমার 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিয়েছে, বড় টেবিল চামচ 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিয়েছে। এটা একটু দিলে একটু আচারের ফ্লেভারটা চলে আসে, অটোমেটিকলি চলে আসে। দেন আমরা এখানে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে মাখিয়ে রেখেছিলাম আমগুলোকে ভালোই বড় বড় করে স্লাইস করা হয়েছে। আপনারা ছোটো ছোটো স্লাইস করতে যাবেন না, তাহলে এটা একদম গলে মিলে যাবে। তো আমরা একটু বড় সাইজ রেখেছিলাম, প্রত্যেকবার যেমনই আম্মু করে সেভাবেই করেছে। জাস্ট আপনাদের সাথে প্রথমবার আমার হাতের আমের আচারগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। আপনারা যারা দেখবেন তারা এই আচারটিকে অবশ্যই বাড়লে আপনাদের সবার অবশ্যই ভালো লাগবে। তো ভালো মতো মশলার সাথে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখানে পানি অ্যাড করতে যাবেন না, আলতো হাতে ভালো মতো মশলার সাথে ভালো মতো এটাকে মিশিয়ে নেবেন। ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে 1 বাটি পরিমাণে চিনি অ্যাড করে দেব, বাকি 4 টেবিল চামচের মতো চিনি আমরা পরে অ্যাড করব। চিনি দেওয়ার পরে বেশ কিছুটা পানি উঠে আসবে, আপনারা দেখতেই পারবেন। চিনি দিয়ে এটাকে আলতো হাতে ভালো মতো নেড়ে নিতে হবে, এ থেকে পানি উঠবে এবং ভিনেগারের পানিতে আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেন এখানে 1 টেবিল চামচের মতো লবণ অ্যাড করে দেওয়া হবে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই চেক করে লবণ অ্যাড করবেন। তো আমার পরিমাণ অনুযায়ী অ্যাড করে দিয়েছি, ওনারা আমাদের মতো চামচের পরিমাণ লাগে না, চোখে এবং হাতের পরিমাণে তাদের অনেক যথেষ্ট। তো আবার কিছুটা চিনি এখানে অ্যাড করে দিচ্ছে, 4 টেবিল চামচের মতো। দেন এভাবে দুইবারও আপনারা চিনি অ্যাড করতে পারেন, চাইলে আপনারা একবারও অ্যাড করে দিতে পারেন। তো দেখেন বেশ কিছুটা পানি চলে উঠে এসেছে। দেন আমরা একটু পরে ভিনেগারটাও অ্যাড করে দিব। মরিচগুলো মাঝখানে ই করে কেটে রাখা হয়েছে, তো শুকনো মরিচগুলো মাস্ট বি অ্যাড করবেন, অনেক ভালো একটা টেস্ট আছে শুকনো মরিচের আমের সাথে। দেন আমরা এখানে ভিনেগার অ্যাড করে দিব 1 কাপের মতো। ভিনেগারটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে, যেহেতু আমরা এটাকে কিছুদিন স্টোর করব। ভিনেগারটা দেওয়াতে এটাতে একটু পানি পানি ভাব চলে এসেছে, চিনি দিয়েছে ভিনেগার দিয়েছে, এতে একটু পানি পানি ভাব চলে এসেছে। এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে এটা শুয়ে আসবে।
দেখেন এটা কত সুন্দর শুকিয়ে এসেছে, যখন এরকম বড় বড় ফোঁটার মতো উঠে আসবে তখন এটা চুলার আঁচটা আরো বেশি ডিম করে দিবেন। আর পুরো আচারটা রান্না করবেন মিডিয়াম টু লো ফ্লেমে, এখন একদম লো করে দিবেন, নাহলে আপনাদের হাত পুড়ে যেতে পারে। তো আমার আচারটা কমপ্লিট হয়ে গিয়েছে, মাশাল্লাহ খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। তো আপনারা বাসায় একবার হলে এই আচারের রেসিপিটা ট্রাই করবেন, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে এই আচারের রেসিপিটি সহজ এবং ইজি আচারের রেসিপিটি শেয়ার করবেন, এবং আপনারা এটাকে কাঁচের বয়ামে স্টোর করবেন এবং ওই বয়াম ধরে রোদে শুকাতে দিবেন। তো অনেকদিন ইনশাল্লাহ আপনাদের আচার ভালো থাকবে। তো আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।